আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম। আজকের দিগন্ত আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। ইউটিউব বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের যে পেজগুলো আমরা তৈরি করি, এই পেজগুলো কীভাবে ডিলিট করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে মোবাইলে বা ল্যাপটপ বা ডেস্কটপে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ফেসবুকটি, আমার এই ফেসবুকটি ওপেন করেছি এবং এখান থেকে আমি একটা পেজ ডিলিট করে আপনাদের দেখাবো কীভাবে পার্মানেন্টলি স্থায়ীভাবে ডিলিট করা যায়। প্রথমে আমার এই অ্যাকাউন্ট, আমার এই ছবিতে ক্লিক করি বা এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করি, বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এই যে এগুলো আমার এই একটা আজকের দিগন্ত ডট কমে একটা পেজ, আজকের দিগন্ত আইটি একটা পেজ এবং এই একটা এ কাশেম নিয়ে এই একটা পেজ তৈরি করা হয়েছিল। তো আমি এই পেজটাকে ডিলিট করব। তো এখানে সিলেক্ট করি, তো সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি এবং সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করি, ফেসবুক পেজ ইনফরমেশনে এখানে ক্লিক করি। এখানে দেখেন ফেসবুক পেজ ইনফরমেশনের নিচে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। এখানে ভিউতে ক্লিক করি, এখন ডিঅ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ ডিলেট হবে না, আপনি পরিবর্তিত অ্যাক্টিভ করতে যদি চান পেজটি সেই জন্য এখানে সিলেক্ট করে কন্টিনিউতে দেবেন। আর যদি পারমানেন্টলিভাবে ডিলেট করতে চান ডিলেট এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করি। এখানে পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ড দিয়ে আমি ফেসবুকটি লগ ইন করেছি, এই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিই, পরিশেষে কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করি, কনফার্ম পারমানেন্ট পেজ ডিলেশন। যদি আপনি স্থায়ীভাবে ডিলিট করতে চান সেখানে আবার কন্টিনিউতে ক্লিক করি, হ্যাঁ বন্ধুরা আমার দেখেন এখানে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে অল সি প্রোফাইলে ক্লিক করি। দেখেন এখানে কিন্তু একটি ছিল এ কাশেম জার্নালিস্ট নামে একটি পেজ ছিল, সেই পেজটা কিন্তু ডিলিট করলাম। আবার আমরা এই যে আজকের দিগন্ত আইটি এটাকে আমরা ডিলিট করি, এখানে সিলেক্ট করি, এই পেজটা যে ডিলিট করার জন্য এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তো এখানে আমরা এই যে প্রোফাইলে ক্লিক করি, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, আবার সেটিংয়ে ক্লিক করি। দেখেন এই যে পেজের নাম হচ্ছিল আজকের দিগন্ত আইটি। তো এখানে প্রাইভেসিতে ক্লিক করি, ফেসবুক পেজ ইনফরমেশনে ক্লিক করি, তবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করি। এই পেজটাকে ডিলিট করার জন্য ডিলিট এখানে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করি। এখন আজকের দিগন্ত আইটিতে যে এই যে আমি যে ফেসবুকটি যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছি সেই পাসওয়ার্ডটি পেস্ট করি, আবার কন্টিনিউতে ক্লিক করি, আবার কন্টিনিউতে ক্লিক করি। তো বন্ধুরা দেখেন
আমার এই ফেসবুকে একটিমাত্র পেজ এখন বিদ্যমান আছে, সেটা হচ্ছিল আজকের দিগন্ত .com। দেখেন, এটা হলো আমার ফেসবুক আইডি আর এটা হলো আজকের দিগন্ত .com। আমার এই পেজটিতে এখন অ্যাক্টিভ আছে, আর দুইটা পেজ আমি ডিলিট করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে একটি ফেসবুকের যে পেজ ডিলিট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক দিবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।